এই সুযোগ দেওয়ার জন্য। রাজবাড়ী সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে 2018 সালের 23 জুলাই আমি যোগদান করি। এর পূর্বে আমি শিক্ষকতা পেশায় 26 বছরের মতো নিয়োজিত আছি। আমার প্রথম যোগদান ছিল চট্টগ্রাম কলেজ, এবং চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এই দুইটা কলেজে আমি 22 বছর শিক্ষকতা করেছি। এরপর 2016 সালে প্রিন্সিপাল হিসাবে আমি সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ খুলনাতে যোগদান করি। খুলনাতে আড়াই বছরের মতো অবস্থান করি। এরপরে আমার নিজের কলেজ, আমি রাজবাড়ী সরকারি কলেজে 2018 সালে অধ্যক্ষ হিসাবে যোগদান করি। রাজবাড়ী সরকারি কলেজ, এই কলেজে আমি পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক পর্যায়ে 1979 থেকে 81 পর্যন্ত। আমার শৈশব কৈশোর কেটেছে রাজবাড়ী শহরে, এবং রাজবাড়ী শহরের উপকণ্ঠে বরাট এলাকায়। আমি প্রথমে স্কুলে পড়াশোনা করেছি বরাট শিশু বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়, এরপর বরাট ঢাকলা হাই স্কুল ক্লাস 6 এবং 7, এরপর রাজবাড়ী জেলা স্কুলে। 1976 থেকে 79 তিন বছর রাজবাড়ী জেলা স্কুলে পড়াশোনা করেছি, এরপর রাজবাড়ী সরকারি কলেজ। এটা আমার নিজের কলেজ, এবং নিজের কলেজে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার কারণে স্বভাবতই অত্যন্ত ভালো লাগার একটা অনুভূতি এবং একটা গর্ব করার মতো অনুভূতি আমার মধ্যে কাজ করে থাকে। পাশাপাশি আমার দায়িত্ববোধও অনেক বেড়ে যায় এর কারণে, কারণ যেহেতু এটা নিজের কলেজ, কলেজের প্রতি আলাদা একটা টান বা একটা মায়া বা আলাদা একটা কমিটমেন্ট আমার মধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ কলেজের একাডেমিক উন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়ন কীভাবে বৃদ্ধি করা যায়, সেই চেষ্টা প্রথম দিন থেকেই সেটার একটা পরিকল্পনা করে আমি কাজ করে যাচ্ছি। এভাবে কাজ করতে পারি, আশা করা যায় রাজবাড়ী জেলার এই প্রধান যে কলেজ, রাজবাড়ী সরকারি কলেজ, এটা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য পর্যায়ে আমরা উপনীত হতে পারব। থেকে যারা উত্তীর্ণ হয়েছে এইচএসসি পর্যায়ে, তারা ইঞ্জিনিয়ারিং, বুয়েট এবং মেডিকেল ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আগামীতে আশা করছি যে আরও বেশি পরিমাণে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাবে। সেইভাবে আমি স্টুডেন্টদেরকে গড়ে তোলার জন্য আমরা দ্বাদশ শ্রেণীতে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হিসাবে ওদেরকে বিশেষ কিছু ক্লাস আমরা পরিচালনা করে থাকি, এবং ভালো ভালো টিচারদের দ্বারা সেই ক্লাসগুলো আমি পরিচালনা করি, এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে সেই বিষয়ে তাদেরকে আলাদাভাবে কিছু মোটিভেশনাল ক্লাস করা হয়ে থাকে। অর্থাৎ ছোটোবেলার যে সবাইগুলো, আমার ছোটোবেলা থেকে রাজবাড়ির বরাট এলাকায়, এখান থেকে 7-8 কিলোমিটার পূর্ব দিকে, এবং গ্রামের পরিবেশ ছিল তখন অত্যন্ত আন্তরিকতাপূর্ণ, এবং আমরা স্কুলে পড়াশোনার পাশাপাশি আমরা বিকালে খেলাধুলা করতাম মাঠে। বৃষ্টি নামলে যেমন আমরা মাঠে এই বাদামি লেবু দিয়ে আমরা ফুটবল খেলতাম, যেটা এখন চিন্তাই করা যায় না। আমাদের সামাজিকভাবে এখন এই জেনারেশন, নতুন জেনারেশন যারা, পারিবারিক এবং সামাজিকভাবে আমাদের যে চিন্তা চেতনা সেটার একটা পরিবর্তন ঘটেছে। আমাদের সময় আমাদের অভিভাবকরা এত উদ্বিগ্ন ছিল না বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে, তারা শাসন করত কিন্তু উদ্বিগ্ন ছিল না। আর এখনকার অভিভাবকরা, আমার যেটা মনে হয়, সেটা তারা শাসন করে, শাসন সাথে সাথে তারা বেশি উদ্বিগ্নতায় ভোগে, অর্থাৎ খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে সন্তানের এই পড়াশোনার ফলাফলের বিষয়টা, অর্থাৎ ফলাফলটাই তাদের কাছে মুখ্য মনে হয়। একটা শিশুর বেড়ে ওঠার জন্য তার একাডেমিক শিক্ষার পাশাপাশি তার সামাজিক শিক্ষা, তার মানসিক শিক্ষা, এগুলোর যে অত্যন্ত গুরুত্ব আছে তার বেড়ে ওঠার জন্য, সঠিক তার ব্যক্তিত্ব গঠনের জন্য, তার আচরণগত বিকাশের জন্য, সেই বিষয়গুলো আমাদের এখনকার সমাজের অভিভাবকরা আমি মনে করি অনেকটাই কম সচেতন। যদিও আমাদের আগের সময়ের যে অভিভাবক ছিলেন তারা এই বিষয়ে শিক্ষিত না, তারপরেও তারা যেভাবে আমাদেরকে বড় করেছেন, যেভাবে, অর্থাৎ তারা এতটা শাসনের মধ্যে না, এতটা উদ্বিগ্নতার মধ্যে না, এতটা মেন্টাল প্রেশার তারা আমাদেরকে দেয়নি, যে কারণে আমাদের যে মানসিক বিকাশটা
সেটা স্বাভাবিকভাবে আমাদেরকে বিকশিত বিকশিত হয়েছে। আর এখনকার বাচ্চাদের উপর আমরা একটা মেন্টাল চাপ, মানসিক চাপ আমরা দিয়ে থাকি, শুধু পড়াশোনার ক্ষেত্রেই বেশি চাপটা দিয়ে থাকে, এবং তাদের কাছে আমাদের এক্সপেকটেশনটাও অনেক বেশি এখনকার সমাজের যে অভিভাবক, এবং এই এক্সপেকটেশন বাচ্চাদেরকে কী করে আরও স্ট্রেসটা বাড়ায় দেয়। এই স্ট্রেস বাড়ানোর ফলে তার পড়াশোনারও ক্ষতি হয় এবং তার অন্যান্য যে সামাজিক বিকাশ, আচরণগত বিকাশ এবং মানসিক বিকাশ সেটাও তার বাধাগ্রস্ত হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে তার যে বিকশিত হওয়ার কথা সেটা প্রতিবন্ধকতা তৈরি করে তার স্ট্রেসগুলো, যে স্ট্রেসগুলো কিন্তু আমাদের অভিভাবক, সমাজ এবং পরিবার থেকে দিয়ে থাকে উত্থাপন করার জন্য। যে কথাগুলি আমি বলছিলাম, আসলে এখন আমাদের বাচ্চাদের উপর আমরা প্রত্যাশার যে চাপটা, সেই চাপটা একটু বেশি দিয়ে ফেলছি, যে কারণে তাদের দেখা যাচ্ছে এই প্রত্যাশার চাপের কারণে অনেক বাচ্চাই কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, ডেভিয়েটেড হয়ে যাচ্ছে, কারণ সেই চাপটা সে মিট আপ করতে পারছে না, সে পূরণ করতে পারছে না, এবং পূরণ না করার কারণে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসতেছে, হতাশা, এবং সেই হতাশা থেকে সে কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছে। সেই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে, অভিভাবকদেরকে বুঝতে হবে যে আমার বাচ্চার সামর্থ্য কতটুকু, এবং পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হিসাবে বাচ্চাকে গড়ে তোলা বেশি জরুরি। আর সেই ভালো মানুষের জন্য কিন্তু তার পড়াশোনার পাশাপাশি তার খেলাধুলা, তার সংস্কৃতি চর্চা, তার সাহিত্য চর্চা, অর্থাৎ বই পড়া এবং বিভিন্ন ধরনের সংস্কৃতির যে অর্গানগুলো আমাদের আছে, সেই যে কোনো একটা অর্গানের সাথে সম্পৃক্ত হওয়া, এবং সম্পৃক্ত না হলেও, অর্থাৎ একজন খেলে অডিয়েন্স হিসাবে কিন্তু অনেককে সেটা দেখতে হয়, এবং যে দেখে সেও কিন্তু ওটা উপভোগ করে থাকে, এবং সেটাও তার একটা মানসিক বিকাশের সহায়ক ভূমিকা পালন করে থাকে। সেই জন্য কিন্তু আমি আমার শিক্ষকদেরকে বলে থাকি যে প্রতিটা ক্লাসে শুধু পাঠ্যসূচি পড়া বাদ দিয়ে, পাঠ্যসূচি ছাড়াও প্রতি ক্লাসে যেন 5 মিনিট মিনিমাম তাদের আচরণ গঠন, তাদের মানসিক বিকাশের বিষয়গুলো উপর গুরুত্ব আরোপ করা হয় প্রত্যেকটা শ্রেণীকক্ষে। এই বিষয়ে আমার বিশেষভাবে শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে। অর্থাৎ একজন ভালো মানুষ হওয়া খুব বেশি জরুরি, জিপিএ পাস পাওয়ার চাইতে, একজন জিপিএ পাস না পেয়ে 4 পেতে পারে, কিন্তু তার যদি অন্যান্য আচরণগত এবং মানসিক বিকাশ যদি যথাযথভাবে হয় তাহলে তার আত্মবিশ্বাস বেড়ে যাবে, এবং ভবিষ্যতে সে কিন্তু একজন সফল মানুষ হিসাবে গড়ে উঠবে, নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে। কিন্তু আরেকটা বাচ্চাকে তার প্রত্যাশার চাপে শুধু সে সফলের জন্য তাকে চাপ দেওয়া হলো, সে ভালো ফলাফলই করবে, কিন্তু তার আত্মবিশ্বাস কিন্তু দুর্বল হবে, তার আত্মবিশ্বাসের যে ভিত সেটা দুর্বল হবে, যে কারণে ভবিষ্যতে সে সামান্যতম প্রেশারে কিন্তু সে ভেঙে পড়বে, অর্থাৎ তার মানসিক গড়ন যেটা সেটা দুর্বলভাবে গড়ে উঠছে। সেজন্য ফলাফলের প্রত্যাশার যে চাপটা এটা যাতে কম দেওয়া হয়, এই জন্য আমরা গার্জিয়ান অভিভাবক সমাবেশ করি, সেই অভিভাবকদেরকেও সেইভাবে বোঝানোর চেষ্টা করি। কথা আছে সেটা হচ্ছে যে আমাদের অভিভাবকদের যে সারা, বিশেষ করে ছোট শহরে আমরা সেই ধরনের সারা পাইনি। আমরা অভিভাবকদেরকে ডাকি কিন্তু তাদের হয়তো 30% উপস্থিত হয়, যে কারণে অভিভাবকদেরকে আমরা এই বিষয়ে সচেতন করতে পারছি না যথাযথভাবে প্রত্যাশা অনুযায়ী। আমার মনে হয় যে কারণ একটা বাচ্চার শিক্ষার জন্য একটা ত্রিমুখী প্রক্রিয়া কাজ করে, সেখানে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক, সেখানে শিক্ষক শিক্ষার্থী থাকলেও শুধু হবে না, অভিভাবকের প্রয়োজন আছে। সেই কাজটা আমরা করে যাচ্ছি কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারছি না, কারণ অভিভাবকদেরকে আমরা রেসপন্স পাচ্ছি না তাদের যথাযথ, এবং বাড়লে এই ত্রিমুখী প্রক্রিয়া যদি সমন্বিতভাবে আমরা কাজ করি, আশা করি একটা সুষ্ঠু জাতি গঠনের জন্য বা সঠিকভাবে মানবিক গুণাবলী সম্পন্ন একটা ছাত্র হিসাবে বেড়ে ওঠার জন্য, শুধু একাডেমিক ফলাফলই না, একাডেমিক ফলাফলের সাথে তার মানবিক গুণাবলীগুলোও যাতে বিকশিত হয়, সেইভাবে জাতি গঠনে যাতে আমরা ভূমিকা রাখতে পারি, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা আগামীতে সফল হব এই বিষয়ে। এবং এই শিক্ষার্থীদের ক্লাসমুখী করার জন্য বিভিন্ন প্রক্রিয়া, গভর্নমেন্টের যে ডিজিটাল বাংলাদেশ এবং সেই ডিজিটাল বাংলাদেশের মাল্টিমিডিয়ার যে ক্লাসরুমগুলো আছে, সেই ক্লাসরুমগুলো কিন্তু শিক্ষার্থীদের ক্লাসমুখী করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার এখানেও আমরা মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো পরিচালনা করা হয়ে থাকে সিংহভাগই। এবং মাল্টিমিডিয়া ক্লাসের একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে অডিও ভিজুয়াল সিস্টেম, এবং সহজে স্টুডেন্টকে আকর্ষিত করা যায়, অর্থাৎ তাদের আকর্ষণ, মনোযোগ আকর্ষণ করার সহজ উপায় হচ্ছে অডিও ভিজুয়াল। দুইটা সেন্স অর্গান একসঙ্গে কাজ করে,
এবং সেটা মোর ইফেক্টিভ, এটা সাইন্টিফিক্যালি। সেই জন্য ডিজিটাল বাংলাদেশের যে সুফল সেটা কিন্তু এই মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাওয়া যায়। আমি যেটা বলছিলাম যে আমাদের দ্বাদশ শ্রেণী আমরা বিশেষ ক্লাস প্রোগ্রাম নিয়েছিলাম, সেই ক্লাস প্রোগ্রামের মধ্যে কিন্তু আমাদের স্টুডেন্ট উপস্থিতি যথেষ্ট ছিল এবং সেই ক্লাসগুলোকে আমরা ওইভাবে সাজিয়েছিলাম এবং ভালো টিচার যেগুলো ইফেক্টিভ টিচার তাদেরকে দিয়ে সেই ক্লাসগুলো কন্ডাক্ট করিয়েছিলাম। সেই জন্য ক্লাসমুখী যারা হয়েছে তারা কিন্তু এবার টেস্টেও আমাদের ভালো ফলাফল করেছে, আশা করি ফাইনালেও তারা ভালো ফলাফল করবে। এবং এই যে আমাদের সমাজে একটা পারসেপশান আছে প্রাইভেট কোচিংয়ের প্রতি, এখন ক্লাসমুখী ক্লাসে আসলে যে স্টুডেন্টগুলো নিয়মিত ক্লাসে আসে সে কিন্তু একেবারে খারাপ করে না। আর সবচেয়ে বড় জিনিস যে এরা কোচিং যে করতেছে সেই কোচিং করতেছে বেশিরভাগই হচ্ছে কলেজের টিচার না, বাইরের স্টুডেন্ট দ্বারা, ফলে কলেজের পরীক্ষা পদ্ধতি, খাতা মূল্যায়ন পদ্ধতি এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে শুধু যে একাডেমিক কথাবার্তা যদি হয় তা কিন্তু না। আমরা বারবারই বলছি যে আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের যে আচরণগত এবং মানসিক বিকাশ সেটার জন্য পারস্পরিক যে ইন্টারাকশান, সেই ইন্টারাকশন শিক্ষা প্রতিষ্ঠানে আসলে যে যেরকম হবে সেটা কিন্তু কোচিং সেন্টার গেলে হবে না। তো সেই জন্য তার হয়তো ফলাফল, একাডেমিক ফলাফল একটু ভালো হতে পারে কিন্তু তার মানসিক বিকাশ, তার ব্যক্তিত্বের বিকাশ সেগুলো কিন্তু ঘাটতি থেকেই যাবে এই কোচিং সেন্টারে গেলে, কোনো বিকল্প নেই। দেশের যে ঘোষণা মিশন 2021 এবং 2041 সেটাই আমরা, যেমন আমার কলেজে আমি উপস্থিতি, শিক্ষার্থীর যে উপস্থিতি এটা ডিজিটালি আমি ব্যবস্থা করেছি, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত হয় এবং কেউ যদি অনুপস্থিত থাকে সঙ্গে সঙ্গে তার মোবাইলে, তার গার্জিয়ানের মোবাইলে SMS চলে যায় যে আপনার সন্তান আজকে ক্লাসে অনুপস্থিত। এইভাবে এটা ডিজিটাল বাংলাদেশের একটা মাল্টিমিডিয়া যে ক্লাসরুম যে কথা বলছিলাম, যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে এখন শতভাগ মাল্টিমিডিয়া ক্লাসরুমে ক্লাস নেওয়ার জন্য সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা পর্যায়ক্রমে এটা উন্নীত করছি, কারণ একবারেই সবগুলো সম্ভব না। আমরা টিচারদেরকেও আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি, সরকার ব্যবস্থা করেছে, এছাড়াও আমরা ইনহাউস ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি যার মাধ্যমে টিচারদেরকে তৈরি করছি মাল্টিমিডিয়া ক্লাস কন্ডাক্ট করার জন্য। এবং শ্রেণীকক্ষ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মাল্টিমিডিয়া ক্লাস জন্য সজ্জিত করেছি, আগামীতে যেগুলো বাকি আছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। এবং এই মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে ছেলেপেলে বেশি মনোযোগ আকৃষ্ট করা যায়, ছবির মাধ্যমে মাঝে মাঝে কিছু তার অ্যাটেনশন ড্র করার জন্য হয়তো একটা 2 মিনিট একটু গান চালানো হলো, 2 মিনিট ছবি দেখানো হলো, এর ফলে হয় কি টিচার মানে স্টুডেন্টের মনোযোগ আকর্ষিত হয়, সেই মনোযোগ আকর্ষণের সাথে সাথে পাশাপাশি তার সূচি মানে সূচি অনুযায়ী যে পড়া সেটা উপস্থাপন করা, সব প্রক্রিয়াটা ডিজিটালি হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক চাপ কমে গেছে, প্রেশারগুলো ছিল সেগুলো নাই এবং ভর্তি প্রক্রিয়াটা অত্যন্ত স্বচ্ছভাবে এখন সম্পন্ন হচ্ছে। এবং এইটা আমি মনে করব যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, এটা ভর্তি প্রক্রিয়া ডিজিটালি হওয়া, সেটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং অনার্স পর্যায়ে উভয় পর্যায়ে। বুদ্ধিজীবী দিবস জাতির একটা শোকাবহ দিন, আমরা যখন বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ঠিক তার আগ মুহূর্তে এটা বুঝতে পেরে পাকিস্তান হানাদার বাহিনী এবং এদেশের যারা তার দোসর যারা আলবদর আল শাম রাজাকার বাহিনী তাদের পরিকল্পনায় 2 দিন আগে এদেশের যারা সূর্য সন্তান অর্থাৎ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতায় এবং চিকিৎসায় যারা দিকপাল ছিলেন তাদেরকে বেছে বেছে হত্যা করা হয় এই 14 ডিসেম্বরে। অর্থাৎ জাতিকে মেধাশূন্য করা, আগামীতে এই জাতি যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে, এরা যাতে সামনে এগুতে না পারে এই জাতি, সেই প্রচেষ্টাই তারা পরিকল্পনা করে এই এদেশের সূর্য সন্তানদের এই 14 ডিসেম্বরে তারা হত্যা করে। আজ আমরা গভীরভাবে শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করছি। এই উপলক্ষে আমাদের রাজবাড়ি সরকারি কলেজ আমরা সকাল 9:30 রাজবাড়ির এদের স্মরণে যে স্মৃতিস্তম্ভ আছে আমাদের লোকশেড সেখানে আমরা ফুলের ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আসছি। এখনই আমাদের আলোচনা অনুষ্ঠান হবে শিক্ষক শিক্ষার্থী সমন্বয়ে, আজকের এই বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আমরা আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছি, সেটা শুরু করব এখনই আজকের দিনের এই আলোচনা। আর আগামী একদিন পরেই 16 ডিসেম্বর আমাদের জাতীয় বিজয় দিবস, সেই বিজয়ের প্রাক্কালে বিজয় দিবসে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি,
তার মধ্যে আছে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন এবং খেলাধুলার আয়োজন, ভলিবল প্রতিযোগিতা, ক্যারাম প্রতিযোগিতা আগামীকাল হবে 15 তারিখে, এবং 16 তারিখে সকালে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সূর্যোদয়ের সাথে সাথে আমরা প্রথমে পতাকা উত্তোলন করব। এরপর পতাকা উত্তোলন করার পর আমরা জেলা প্রশাসন সামনে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি আছে সেখানে আমরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাব। এরপর শ্রদ্ধা জানিয়ে আমরা র্যালি করে আমরা আমাদের ক্যাম্পাসে চলে আসব। চলে আসার পর আমাদের এখানে মুক্ত মঞ্চ আছে, সেই মুক্ত মঞ্চে আমাদের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আমাদের আলোচনা অনুষ্ঠান আছে। আলোচনা অনুষ্ঠানের পরে আমাদের একটা নাটক মঞ্চস্থ হবে এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এবং তার শেষে আমাদের শিক্ষকদের মাঝে আবার ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া দুপুরে মসজিদে এই প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তাদের দোয়া করার জন্য বাদজোহর আমাদের কলেজ মসজিদে দোয়া কামনা করা হবে, এবং ছাত্রাবাসগুলোতে দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। এই হচ্ছে মূলত আমাদের বিজয় দিবসের কর্মসূচি এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি।